তো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিওটি। কীভাবে ব্লগ তৈরি করবেন, প্রথমে কি করবেন, গুগল ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে আর ফার্স্ট করতে হবে যেটা, আপনি ডেস্কটপ সেট করে নেবেন, দিলে আপনাদেরই সুবিধা হবে। ডেস্কটপ সেট করলে এটা করার পর সার্চ বারে গিয়ে এইখানটায় ব্লগার বলে লিখবেন, BLOGGAR ব্লগার লিখলেন। লেখার পর যে প্রথম যে লিঙ্কটা থাকবে blogger.com বলে, ওই লিঙ্কটাতে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর ব্লগ বলে, সেখানে টাচ করলেন। টাচ করার পর আপনাকে ইমেল অ্যাড্রেস নিতে বলবে এখানটায়, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সঙ্গে পাসওয়ার্ডটা মনে রাখা অবশ্যই জরুরি। আমার তো ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে, আমি একটা ইমেল অ্যাড্রেস চুজ করবো এখান থেকে। আমি প্রথমটাই ক্লিক করলাম, পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা দিয়ে দেবো। কেউ দয়া করে স্কিপ করবেন না ভিডিওটা, নাহলে কিছুই বুঝতে পারবেন না। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, দিলে সাকসেসফুলিভাবে লগ ইন করতে পারবেন। আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্ম করতে বলছে, আমি কনফার্ম করব। কনফার্ম করার পর একটু লোডিং নেবে, ব্যাস। তারপর দেখাচ্ছে আপনাকে এখানে চুজ এ নেম ফর ইওর ব্লগ, মানে টাইটেল দিতে বলছে। টাইটেল বলতে আপনি যে নামে আপনার ব্লগ সাইটটা খুলছেন, যে যার ইচ্ছা মতো খুলতে পারেন। এখানে টাইটেল আমি দিচ্ছি ব্লগিং ট্রিক্স। লিখলাম আপনারা যে কোনো নাম দিয়ে খুলতে পারেন, যার যেটা ইচ্ছা, যে যেরকমভাবে খুলতে চাইছে সে সেরকমভাবে খুলবে। আমি লিখলাম ব্লগিং ট্রিক্স বলে, যেহেতু আমি ব্লগের উপর ভিডিওটা তৈরি করছি। তারপর দেখাবে ইউআরএল, মানে যেটা সার্চ করলে যেটা আপনার যে সাইটটা দেখাবে ইউআরএল বলে, সেই ইউআরএলটা হচ্ছে, আমি লিখবো এখানটায় ব্লগিং ট্রিক্স। দেখি হচ্ছে কি না, এটা সবসময় তো অ্যাভেলেবল থাকে না, না আমি দেখছি তবু হচ্ছে কি না, এটা নেই। আমি লিখলাম ট্রিক্স বাদ দিয়ে ট্রিকি করব, এটা আছে, আমি নেক্সট করব এখানটায়। ওই যে নেক্সট করলাম, দিয়ে আমার এখানটায় ডিসপ্লে আসছে, ডিসপ্লে নেম, যেটা রিডারটা দেখতে পাবে যেটা আপনার ব্লগটা কোন নামে চলছে। আমি এখানটায় লিখবো ব্লগিং ট্রিক্স, শিখে গেছে ট্রিক্স, দিয়ে ফিনিশ করব। নেটটা একটু স্লো আছে মনে হয়ে গেছে আমার পুরোপুরি প্রায় শেষের দিকে। এবার যে বাম দিকের উপরে থ্রি ডটস লাইন আছে, এখানে ক্লিক করে ফার্স্ট অপশানটা যেখানে লেখা আছে পোস্ট, সেখানে টাচ করবেন। টাচ করার পর একদম নিচের দিকে দেখতে পাবেন একটা প্লাস বটন দেখতে পাবেন, সেই প্লাস বটন টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনারা লিখতে পারবেন। সব বন্ধুরা, পরের আপডেট নেক্সট ভিডিওতে আছে, আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।